শুধু রহমান আমি। বাবার নাম কি? মোহাম্মদ শামসুল ইসলাম। মার নাম? রিনা আক্তার। বাসা কোথায়? মিরপুর 13। মিরপুর 13। আমি কি করো তুমি? স্টুডেন্ট। স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করো? আদর্শ উচ্চ বিদ্যালয়। আদর্শ উচ্চ বিদ্যালয় কোথায়? মিরপুর 10। মিরপুর 10-এ। আচ্ছা, এই ফার্ম গেট আজকে রাত্রে কিভাবে আসছো? একটা জমির ব্যাপারে কথা বললাম রাজস্ব চত্বরে। কি কথা বলছে? জমি দখলের বিষয়ে। আচ্ছা, একজন জমি আরেকজন ঝামেলা মিট করে আসছে। আসার পর চত্বরে বসছে 5 মিনিট। বসার পর সবাই বাইক উঠতে কারণ বাজার যাওয়ার উদ্দেশ্যে বাইরেছে। বাইরানোর সময় ভাইটা বলছে যে কারণ বাজার যাওয়ার। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম ফয়েজ। ফয়েজ, এই যে ফয়েজ, এই ফয়েজ। আচ্ছা, তারপর খুলবে। এর মধ্যে ওনারা তালা ভাঙা শুরু করে। তোমরা তালা ভাঙতে গেছো? আচ্ছা, তারপর গেটের ভিতরে তালা ভাঙা শুরু করে দিয়েছে। তারপর সিকিউরিটি এসে গেট খুলছে। তারপরে কি হয়েছে? গেট খুলে সবাই আগে ছাদে গেছে। ছাদে যারা যারা ভিডিও করছে তাদের গেলে ধরছে। আচ্ছা, তারপর? তারপর সেনাবাহিনী আসছে আর সেনাবাহিনী নিয়ে গেছে। সেনাবাহিনী ধরছে? সেনাবাহিনী ধরার পরে কি করছে? তারপর আমাদের ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে গেছে, তারপর কি করছে? ক্যাম্পে নিয়ে যে আমাদের কিছুক্ষণ মারধর করছে। মারধর করছে সবাইকে? সবাইকে। আচ্ছা, তারপর? তার ভিতরে অনেকে আছে যারা স্টুডেন্ট না, গার্মেন্টস চাকরি মানে জব করে, তারা আমাদের সাথে মিশে কাজ করছে। আচ্ছা, তারপরে কি? থানা নিয়ে আসছে? এখানে যারা আছে এরা কি সবাই কি পরিচিত? পরিচিত না। তাহলে এই এক জায়গায় হয় কিভাবে? ফোনে ফোনে নাকি? আমাদের এখানে একটা গ্রুপ আছে, 5-6টা গ্রুপ আছে। আচ্ছা, কি গ্রুপের নাম কি? একটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। আচ্ছা, একটা নাইট ট্রেন। আচ্ছা, মিরপুর 10। আর একটা হলো মিরপুর 10 ডে টাইম। আর একটা তারপরে কোন একটা কাজে যায়। এরকম হোটেল কোথায় কোথায় হয়েছে? আমি তাদের সাথে আজকে আসছি, এই সাকিব ভাইয়ের সাথে শুধু। আচ্ছা, এর আগে কোথায় কোথায় অপারেশন করা হয়েছে? এই হোটেল রেট অথবা এই জাতীয় কি কি কাজ করা হয়েছে? এর আগে হোটেল রেট হয়নি, এর আগে শুধু মাজারে রেট দিয়ে হয়েছে যারা মাদক ব্যবসায়ী তাদের। আচ্ছা, মাদক ব্যবসা ধরা হয়েছে। আচ্ছা, মাদক যদি পাওয়া যায় রেড দিয়ে, হ্যাঁ, তাহলে সেগুলো কি করা হয়? আমরা যদি পাই তাহলে আমরা আর্মির কাছে দিই। আর্মির কাছে? সাকিব ভাই যদি পাই, হ্যাঁ, সেটা নিজে নিয়ে নেয়। সাকিব কি করে? সেটা তার নিজের কাছে নিয়ে নেয়। ঠিক আছে, নাম কি? বাবার নাম? সৈয়দ মোস্তফা। মার নাম? রওশন আলী। বাড়ি কোথায়? রাজবাড়ী। রাজবাড়ী কোথায়? সদরে। সদরে কোথায়? গ্রামের নাম কি? মধুরদিয়া পোস্ট পাচুরিয়া। পাচুরিয়া, পাচুরিয়া কোন পাড়া? মধুরদিয়া। আচ্ছা, কি করেন আপনি? স্টুডেন্ট। স্টুডেন্ট? ড্যাফোডিল থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। কোন সাবজেক্টে? সিএসসি। আচ্ছা, আজকে কি ঘটনা, কি ঘটছিল? আজকে আমরা হচ্ছে ওই একটা জমি, একটা আমাদের কাছে ইনফরমেশন ছিল, জমি নাকি দখল করে নিয়ে গেছে। তো আমরা ওই ওটা পল্লবী থানার পিছে ওখান থেকে আমরা দেখে আসি। দেখে আসার পরে আমরা 10 নম্বরে গোল চত্বরে এসে দাঁড়াই। দাঁড়ানোর পরে আমি একবার বললাম যে বাসার দিকে চলে যাই, আজকে আজকে তো তেমন কোনো ইনফরমেশন নেই কোথাও যাওয়ার জন্য। তারপরে আমাদের ওরা বললো যে আমরা একটু কারণ বাজারের দিকে দেখি যে কোনো মাদক টাদক এগুলো পাওয়া যায় কিনা। তো এই উদ্দেশ্যে আসতে আসতে পরে ওরা বললো যে এখান থেকে চাপাশি হোটেল আসছে, এগুলো তাহলে আমরা চেক করে দেখি যে এখানে কোনো অবৈধ কাজ। রেট রেট কে দিতে বলছে আপনাদের? টিমের মধ্যে থেকে আসছে। কে কে ম্যানেজারকে জানাবো? তো ম্যানেজারকে জানানোর জন্য বললাম ঠিক আছে কথা বলে দেখেন। তো উনি প্রায় 10-15 মিনিটের মতো সময় নিচ্ছিল। তো বললাম যে এত সময় নিলে যদি কিছু হয়ে থাকে তাহলে তো পালাই যাবে, চলে যাবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন।
এই পর্যায়ে বলতে বলতে ওনারা তাও লেট করে যাচ্ছিল। তো পরে দেখলাম কিছু ছাদে থেকে ভিডিও করতেছে বা ছাদে কিছু লোক ছিল, তো মানে আমাদের মনে হয়েছিল যে ওরা হয়তো ছাদে পালাইছে বা এরকম কিছু। তো তখন তাড়াতাড়ি বলি যে আপনি একটু তাড়াতাড়ি দরজা খোলা ট্রাই করেন, আমরা ভিতরে যাবো দেখতে। তো তারপরে কথা কাটাকাটি এক পর্যায়ে হয়, তারপর তারা গেট খুলে দেয়। গেট খুলে দেওয়ার পরে আমরা ঢুকছি, ঢুকে আমি পরে ম্যানেজারকে বললাম যে আপনারা তালা ভাঙতে যান নাই? তালা ভাঙতে গেছে, তালা ভাঙতে গেছে, আমি নিচে ছিলাম আর কি। তালা ভাঙতে গেছিল? জি। হ্যাঁ জি, কথা লোকালে কিন্তু আমি নিচে ছিলাম তখন, মানে ওরা প্রথমে তিন চারজন চলে গেছে প্রথমে। তালা ভাঙতে, আমার প্রশ্ন ছিল যে তালা ভাঙতে গেছিল কেন? আচ্ছা, খুলে দিল, তারপর কি হলো? তারপর উপরে গেলাম, উপরে গিয়ে আমি বলে ওদের ম্যানেজারকে বললাম যে আপনারা লেট করছিলেন কেন, আমরা তো দেখে চলে যাবো, যদি কোনো প্রবলেম থাকে তো সেটা আমরা হয়তো পুলিশ বা আর্মিকে হ্যান্ড ওভার করবো, না হলে আমরা জাস্ট চেক করে চলে যাবো। এই মুহূর্তে আর্মি চলে এসে আমাদেরকে কল করে সবাই নিচে নামতে, তো আমরা নিচে নামার সাথে সাথে আমাদেরকে ধরে পরে ক্যাম্পে নিয়ে গেছে। তারপরে ক্যাম্পে নিয়ে আমাদের সবাইকে মানে পিটায় মারধর করে, ওরা এখন এই থানায় হ্যান্ড ওভার করছে। আপনার নাম কি ভাই? আমার নাম জয়ন্ত সাহা। আপনি এই কথা বলেন না, আপনি কোথায় আছেন? আমি হোটেল ফার্ম গেট বিল্ডিং এর রেস্টুরেন্টে ক্যাশিয়ার। ক্যাশিয়ার, কি ঘটনা ঘটছিল আজকে? আজকে চারটার দিকে এরা চারটা মোটরসাইকেল নিয়ে আমাদের বিল্ডিং এর নিচে যায়, নিচে যায় আমাদের সিকিউরিটিকে বলে যে গেট খুলেন, আমরা বিল্ডিং এ যাব, ভিতরে ঢুকে আমাদের সিকিউরিটি গেট খুলে দেয়। একজন ম্যানেজারের কথা ছাড়া তারা গেট খুলতে পারে না। তখন গেট না খোলার কারণে এরা কিছু লোক আমাদের গেটের উপর তাদের যে অস্ত্র ছিল তা দিয়া হামলা করে। কি অস্ত্র ছিল? অস্ত্র ছিল লাঠি, জিআই পাইপ ছিল, এসএস এর পাইপ ছিল, তারপর আর একটা মাথায় সুসালো একটা কি জানি ছিল, একটা লাঠির মতো ওইটা দিয়া, আর এবং মোটা একটা পাইপ দিয়া তালার উপর বাড়ি মারে। তালার উপর বাড়ি মারার পর তখন তো তখনও আমরা সিকিউরিটি গেট খুলে নেই, না খোলার পর এরা মারতে থাকে। পরবর্তীতে এক প্রকার তারা গেট খুলতে বাধ্য হয়। পরিচয় কি দিচ্ছে তারা? তারা পরিচয় দিচ্ছে ছাত্র। ছাত্র, আচ্ছা। তখন গেট খুলতে বাধ্য হয় আমাদের সিকিউরিটি, সিকিউরিটি গেট খুলতে বাধ্য হলে ওরা আমাদের দুইতলায় রেস্টুরেন্ট যখন ওই পর্যন্ত যায়, ওই জায়গায় আবার কেসি গেট আছে আমাদের, আর ওই কেসি গেটটা খুলে নেয়, ওই কেসি গেটের চাবি আমাদের উপরে আবার শিক্ষা রিসেপশনে গেটটা না।